রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সূরাটি এতই ফজিলতপূর্ণ, এই সূরাটি যারা নিয়মিত তেলাওয়াত করবে আর এই সূরার ভেতরে থাকা বিষয়গুলোকে যারা নিজের জীবনে আমল করবে, এই সূরাটি তেলাওয়াতকারী লোকটার জন্য আল মানিআতুম মিন আযাবিল কবর, তেলাওয়াতকারী লোকটার জন্য এই সূরা কবরের আযাব থেকে পরিত্রাণকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, চিন্তা করেছেন কি ফজিলতের সূরা! এই সূরাটির উপরে আপনি আমল করতে পারলে আপনার কবরের আযাব মাফ করে দিবেন কে? আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কাল, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন মান ক্বারা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক কুল্লা লাইলাতিন মানাআহুল্লাহু বিহা মিন আযাবিল কবর, যেই লোক প্রত্যেক দিন, যেই লোক প্রত্যেক রাতে ঘুমানোর আগে এই সূরাতুল মুলক নিয়মিত অধ্যয়ন করে আর এই সূরার ভেতরে থাকা বিষয়গুলোকে যারা নিজের জীবনে আমল করে, আল্লাহ তাআলা ওই লোকটাকে মৃত্যুর পরে কবরের আযাব থেকে বাঁচিয়ে দেবে। কি ফজিলতের সূরা! এই সূরাটির উপরে আমল করতে পারলে আপনার কবরের আযাব মাফ করে দিবেন কে? শুধু তাই নয়, এই সূরাটি এত দামি সূরা, এত ফজিলতময় সূরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সূরাটি যারা নিয়মিত আমল করবে, তেলাওয়াত করবে, খাসামাতান সাহিবিহা, এই সূরার তেলাওয়াতকারীর জন্য এই সূরাটি কাল কিয়ামতের কঠিন দিনে আল্লাহর সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়ে যাবে। কতক্ষণ পর্যন্ত এই সূরা তেলাওয়াতকারীর পক্ষে ঝগড়া করবে? আল্লাহ রাসূল বলছেন হাত্তা আদখালাহুল জান্নাহ, যতক্ষণ না তেলাওয়াতকারী লোকটাকে এই সূরা আল্লাহর সঙ্গে ঝগড়া করে জান্নাতে নিয়ে যায় ততক্ষণ পর্যন্ত আপনার পক্ষ নিয়ে এই সূরা আল্লাহর সাথে ঝগড়া করবে। কি দামি সূরা! এই সূরাটি যদি আপনি আপনার অন্তরে গেঁথে ফেলতে পারেন, এই সূরাটি আপনার পক্ষে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিরমিজি শরীফের বর্ণনা, আবু দাউদে ওই হাদিসটি বর্ণিত হয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ইন্না সূরাতান মিনাল কোরআনি সালাসুনা আয়া সাইয়্যিদুল মুহাদ্দিসিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কোরআনের ভেতরে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা রয়েছে, শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু ওয়া হিয়া সূরাতুল মুলক, এই সূরাটি যারা তেলাওয়াত করবে আর আমল করবে, এই সূরাটি তেলাওয়াতকারী লোকটার জন্য কিয়ামতের দিন শাফায়াতকারী হয়ে যাবে। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। এই লোকেরা আহাম্মকের মতো ওইদিকে কি দেখে, কি দামি দামি কথা চলে যাচ্ছে, আপনি আহাম্মকের মতো হা করে ওইদিকে কি দেখেন? ওইদিকে আপনার বাপ দাদার সম্পদ নিয়ে যাচ্ছে নাকি মানুষ? কথাগুলো শুনেন, খুব দামি কথা এগুলো, আলতু ফালতু কথা না। আমাদের দেশে তো এখন ওয়াজ মাহফিলে বসে অনেক হুজুর কিচ্ছা কাহিনী বলে সময় নষ্ট করে, আছে না নাই? আরে বাপরে বাপ, এমন কথাবার্তা বলে হারুন কিসিঞ্জারও ফেল। আপনারা বলবেন হুজুর হারুন কিসিঞ্জারকে আপনি কেমনে চিনেন, এটাও তো একটা প্রশ্ন। আমাদের দেশে যারা মাহফিলগুলোকে এরকম হাসি ঠাট্টার তামাশায় পরিণত করেছে, কয়েকদিন আগে আমি ফেসবুকে একটা টক শো দেখলাম, সেখানে একজন বুদ্ধিজীবী এই হুজুরদের তালিকা করে দেখাচ্ছে, আবার হারুন কিসিঞ্জার নামে এক লোককেও দেখাচ্ছে, যে দেখেন এর অভিনয় আর এর অভিনয়। সেখান থেকে আমি এটা দেখেছি, কি আজীব অবস্থা, কি আলতু ফালতু শব্দ চয়ন করে। এখন তো বহু হুজুরের ওয়াজ এমন হয়েছে যে মা বাবা ভাই বোন মিলে শোনা যায় না, ওয়াজও এখন 18+ হয়ে গেছে, কি আজীব অবস্থা। এত আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আপনি দামি দামি কথাগুলো শুনে যান, কি দামি সূরা, কি ফজিলতপূর্ণ সূরার এখন আলোচনা চলছে, আপনি ওই দিকে তাকিয়ে আছেন, এই সূরাটি আপনার জন্য কিয়ামতে সুপারিশকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সূরাটিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত গুরুত্ব দিয়েছেন এবার শুনেন, তিরমিজি শরীফে হাদিস এসেছে
জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলছেন, আল্লাহর নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়ানামু হাত্তা ইয়াকরা সূরাতুল মুলক। তিনি বলছেন, রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল তিনি কখনোই সূরাতুল মুলক তেলাওয়াত না করে রাতের বেলা ঘুমাতেন না, সূরাতুল মুলক তেলাওয়াত করে তারপরে ঘুমাতেন। কারণ রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে সূরাতুল মুলক তেলাওয়াত করলে কিয়ামতের দিন আপনার গুনাহ মাফ করবেন কে? আল্লাহ। এই জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিদিনের আমল ছিল, প্রতি রাতের আমল ছিল সূরাতুল মুলক তেলাওয়াত না করে তিনি ঘুমাতে যেতেন না। শুধু যে নিজে এই সূরার উপরে আমল করতেন তা নয়, বরং আমার নবী বলতেন, আমি আশা রাখি, আমি আকাঙ্ক্ষা করি আমার উম্মতের প্রত্যেকটি লোক সূরাতুল মুলক তেলাওয়াত করে তাদের হৃদয়ের ভেতরে অন্তরে গেঁথে রাখবে। কারণ এই সূরাটির সঙ্গে আমরা যদি সম্পর্ক বাড়াতে পারি তাহলে কিয়ামতের দিন এই সূরাটি আমাদের জন্য সুপারিশ করবে কার দরবারে? আল্লাহর দরবারে। এই সূরার মধ্যে আয়াত আছে কয়টা বলে গেলেন নাকি? কয়টা? 30টা আয়াত আছে। প্রত্যেক দিন যদি আপনি 3 আয়াত করে মুখস্থ করেন তাহলে 10 দিনে হয়ে যায় 30 আয়াত। যাদের মুখস্থ বিদ্যা দেহের শক্তি এর চেয়েও দুর্বল, 2 আয়াত করে শিখেন তাহলে দেখবেন 15 দিনে এই সূরাটা মুখস্থ হয়ে যাবে। তাও যদি না পারেন ডেইলি 1 আয়াত করে মুখস্থ করেন তাহলে 30 দিনে কত হইল? এবার আসেন একটা হোমওয়ার্ক নিয়ে আজকের মাহফিল থেকে যাই। তাহলে প্রত্যেকের হোমওয়ার্ক হলো সূরাতুল মুলক মুখস্থ করা। করবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এবার আসেন মাওদুউস সূরা, এই সূরার বিষয়বস্তু কি, সেন্ট্রাল থিম, কেন্দ্রীয় আলোচ্য বিষয়। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কোন বিষয়ে আলোকপাত করেছে? এই সূরার মধ্যে আল্লাহ তাআলা তিনি তার নিজের পরিচয় তুলে ধরেছেন, তিনি তার কিংডম, তার রাজত্ব, তার ক্ষমতার পরিচয় খুব চমৎকার করে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা তার নিজের পরিচয় তুলে ধরে এই বিশ্ব ব্যবস্থাকে আল্লাহ তাআলা কিভাবে পরিচালনা করছেন সেগুলো অত্যন্ত সুনিপুণভাবে বর্ণনা করেছেন। এই পৃথিবীতে বহু মানুষ আছে যারা স্রষ্টায় বিশ্বাস করে না, যাদের বক্তব্য হলো দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নেই, যদি স্রষ্টা থাকতো তাহলে দেখা যেত। এজন্য তাদের দাবি হলো আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না। আমি মাঝে মাঝে একটা কথা বলি যে যেমন কুকুর তেমন মুগুর দরকার। যারা বলে যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না, এজন্য আমরা আল্লাহকে যেহেতু দেখা যায় না তা বিশ্বাস করি না, এরকম কোনো নাস্তিক পাইলে আপনারা তাকে বলবেন, তোর বাপ যেতে তোকে জন্ম দিছে এইটা কি তুই দেখছ? সে বলবে না দেখি নাই তো। তাহলে বিশ্বাস করিস কিনা? একবার বলবে করি। তখন বলবে না তুই না একটু আগে বললি তোর দাবি যা দেখা যায় না তা বিশ্বাস করা, তোর বাপ যে তোকে জন্ম দিয়েছে তুই যেহেতু সেটা দেখিস নাই তার মানে এটা তোর বাপ না, তোর জন্মের মধ্যেই দোষ আছে। আয়না ছাড়া তো নিজের পিঠও দেখবা না, এই শরীর যিনি বানিয়েছেন তাকে দেখতে চা, স্রষ্টাকে তার সৃষ্টি দেখার মাধ্যমেই চিনে নিতে। একবার এক অশিক্ষিত গ্রাম্য বেদুইন এক লোককে প্রশ্ন করা হলো, স্রষ্টা যে আছেন আর তিনি সব কিছুকে পরিচালনা করছেন, স্রষ্টার অস্তিত্বের প্রমাণ স্বরূপ তুমি কি কিছু বলতে পারো নাকি? গ্রাম্য অশিক্ষিত বেদুইন লোকটা তখন বলেছিল, রাস্তা দিয়ে আমরা যখন হাঁটি উটের পায়খানা দেখলে আমরা বুঝি রাস্তা দিয়ে কোনো উট হেঁটে গিয়েছে, মানুষের পায়ের চিহ্ন পদচিহ্ন দেখলে আমরা বুঝি এই রাস্তা দিয়ে কোনো মানুষ হেঁটে গিয়েছে, এমনকি ছাগলের ছোট ছোট পায়খানার বড়ি, ছাগলের পায়খানা ট্যাবলেটের বড়ির মতো না, ছাগলের ছোট্ট ছোট্ট পায়খানার বড়িগুলো দেখলে বোঝা যায় এই রাস্তা দিয়ে মনে হয় কোনো ছাগল হেঁটে গিয়েছে। এগুলো দেখে যদি এত কিছু বলা যায়, এত কিছু বোঝা যায়, তাহলে মাথার উপরের সুবিশাল আকাশ আর পায়ের তলায় যে বিস্তৃত জমিন আছে, চোখের সামনে যে বৃক্ষরাজি গাছপালা তরুলতা নদ নদী সমুদ্র মহাসমুদ্র আছে, এগুলো দেখে কেন বোঝা যাবে না এর পেছনে একজন কারিগর আছে? আছে না ভাই? তিনি কে? নাস্তিকের ঘরের নাস্তিক। এগুলো দেখো না, এগুলো কি এমনি এমনি হয়েছে নাকি? করোনা ভাইরাস কি দেখা যায়? দেখছেন নাকি আপনারা কেউ? করোনা ভাইরাসকে তো বিশ্বাস করো, করোনা যিনি পাঠাইছেন তাকে বিশ্বাস করো না।
ব্যাকুল। আল্লাহ এদেরকে হেদায়াত দান করেন। সম্মানিত ভাইয়েরা, সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ তাআলা তার নিজের পরিচয় খুব সুন্দর করে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে তার রাজত্ব, তার ক্ষমতা কিভাবে চলছে এবং তার ক্ষমতার সুন্দর পরিচয় এই সূরাতুল মুলকের ভিতরে দিয়ে দিয়েছেন। চলেন আমরা সূরার ভিতরে একটু ঢুকি, দেখি এই সূরার মধ্যে কি আছে। প্রথম আয়াতে রাব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সকল দোষ ত্রুটি দুর্বলতা এবং অক্ষমতা থেকে মুক্ত সেই সুমহান বরকতময় সত্তা যার হাতে সকল ক্ষমতা, আর তিনি হলেন সকল বিষয়ে চূড়ান্ত ক্ষমতাবান। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা। সকল ক্ষমতা কার হাতে? তার মানে বোঝা গেল আল্লাহরও হাত আছে, তাই না? আল্লাহর হাত কি আপনাকে হাতের মতো নাকি? আল্লাহর হাত আল্লাহর হাতের মতোই, সেটা কেমন আমরা কেউ জানি, জানার দরকারও, জানতে গেলে ঈমান চলে যাবে। লাইসা কামিসলিহি শাই, কোনো কিছু দিয়ে তাকে উপমা দেওয়া যায় না, তুলনা দেওয়া যায় না, তার তুলনা তিনি নিজেই। তিনি কেমন সেটা কেবল তিনি জানেন, আমরা কেউ জানি না। আল্লাহ তাআলা বলছেন সকল ক্ষমতা কার হাতে? কিন্তু আপনারা তো মাঝে মাঝে বলেন সকল ক্ষমতা আপনাদের হাতে। সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় এই কথা বারবার বলছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার উৎস, সকল ক্ষমতার একচ্ছত্র মালিকানা যার কাছে, তিনি কে? আল্লাহ। কোরআনে কত আয়াত আছে দেখবেন, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সকল বিষয়ের উপরে চূড়ান্ত ক্ষমতা যার হাতে, তিনি কে? আল্লাহ। তিনি হচ্ছেন আল্লাহ। সভরেনটি, সার্বভৌমত্ব বা সার্বভৌম ক্ষমতার মালিক কে হবেন, ডেফিনেশনটা কি হবে, পরিচয়টা কি হবে? সার্বভৌমত্বের ডেফিনেশনটা কি? সার্বভৌমত্বের ডেফিনেশন হচ্ছে মানুষের জীবনের সকল দিক এবং বিভাগের চূড়ান্ত ক্ষমতা, মানুষের জীবনের সকল দিক এবং বিভাগের সব কিছুকে যিনি পর্যবেক্ষণ করেন এবং গোটা বিশ্বজগতের, গোটা সৃষ্টি জগতের একচ্ছত্র মালিকানা, হুকুম, নিয়ন্ত্রণ এবং পরিচালনা যার হাতের মুঠায়, তিনিই হচ্ছেন সকল ক্ষমতার মালিক। কিন্তু মাঝে মাঝে আপনারা বলে ফেলেন সকল ক্ষমতার মালিক আপনারা। অবশ্য কিছু লোক আছে আপনাদেরকে পাম্প দিয়া তাদের স্বার্থ হাসিল করার জন্য এই কথাগুলো বলে, এটা কোরআনের সাথে সাংঘর্ষিক কথা। সকল ক্ষমতার মালিক কখনোই মানুষ হতে পারে না। সকল ক্ষমতার মালিক যিনি হবেন তিনি কে? আল্লাহ। সকল ক্ষমতার মালিক আপনারা কেমনে হবেন বলেন? সামান্য একটু পেট ব্যথা হইলেই আপনারা বিছানায় পড়ে যে একটা গড়াগড়ি করেন, তো বিছানায় পড়ে আপনারা গড়াগড়ি করেন কেন? আপনারা তো সকল ক্ষমতার মালিক। আর ডায়রিয়া হলে কয়েকবার টয়লেটে যাওয়ার পরে আসার পরে বলে আয়ার হাইতাম ন, বলে না? পারবেন না কেন? আপনারা সকল ক্ষমতার মালিক। এখানে একটা সাপ ছেড়ে দেন, দেখবেন কি দৌড়াদৌড়ি শুরু হয়। সাপ দেখলে কি আপনারা বসে থাকেন নাকি? দৌড়ান কেন আপনারা? আপনারা না সকল ক্ষমতার মালিক? সকল ক্ষমতার মালিক কখনোই মানুষ হতে পারে না। সকল ক্ষমতার একচ্ছত্র মালিকানা যার হাতের মুঠায়, তিনি কে? আল্লাহ। এটা গলাবাজি করার বিষয় না, বরং এটা হচ্ছে বুঝার বিষয়। এবার আসেন তো, সকল ক্ষমতার মালিক যিনি হবেন তার মধ্যে কি কি কোয়ালিটি থাকবে সেগুলো আমরা জেনে নেই। দেখেন, সকল ক্ষমতার মালিক যিনি হবেন, এক নম্বরে তার ক্ষমতাটা চিরস্থায়ী ক্ষমতা হতে হবে, পার্মানেন্ট পাওয়ার, চিরস্থায়ী ক্ষমতার মালিক হতে হবে। এখন আমরা মানুষ, আমরা যে নিজেদেরকে সকল ক্ষমতার মালিক করি, আপনারা সবাই বলেন তো আমাদের ক্ষমতাটা ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? তাহলে এক নম্বর পয়েন্টেই আমরা ফেইল। সকল ক্ষমতার মালিক হতে হলে ক্ষণস্থায়ী নয়, চিরস্থায়ী ক্ষমতার মালিক হতে হবে। আমরা দেখা যায় 5 বছর, 6 বছর, 10 বছর, 15-20 বছরের জন্য ক্ষমতায় আসি,
এরপরে ক্ষমতার পালা বদল আছে। কিন্তু আল্লাহ তাআলা এই মহাবিশ্ব যখন ছিল না, আমরা যখন ছিলাম না, যখন কিছুই ছিল না, তখন ছিলেন কে? আল্লাহ। তিনি তখন থেকে ক্ষমতায়। আজ পর্যন্ত আল্লাহ তাআলার এই ক্ষমতার ভেতরে মনে হয় পালা বদল হয়েছে, পালা বদল হয়েছে? কোন পালা বদল হয় নাই, কারণ আমার রব হচ্ছেন চিরস্থায়ী ক্ষমতার মালিক, সকল ক্ষমতার মালিক যিনি হবেন তিনি চিরস্থায়ী ক্ষমতার মালিক হবেন। এই জন্য আয়াতুল কুরসির ভেতরেও আল্লাহ তাআলা সেই কথা বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা হচ্ছেন সেই সুমহান সত্তা যিনি ব্যতীত কোনো ইলাহ নাই, যিনি ব্যতীত কোনো মাবুদ নাই, আর তিনি হচ্ছেন আল হাই, চিরঞ্জীব, যার কোনো শুরু নাই, যার কোনো শেষও। আমাদের তো শুরু আছে, আমাদের শেষও, আমাদের জন্ম আছে, মৃত্যু। আল্লাহর কি কোনো জন্ম মৃত্যু আছে? আল্লাহ তাআলার কোনো জন্ম মৃত্যু নাই, তার কোনো ক্ষয় নাই, লয় নাই, ধ্বংস নাই, তিনি হচ্ছেন চির প্রতিষ্ঠিত সত্তা। এই জন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের 57 নম্বর সূরা সূরাতুল হাদীদের 3 নম্বর আয়াতে বলছেন, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি হচ্ছেন প্রথম, তিনি হচ্ছেন শেষ, যখন কিছু ছিল না তখনও তিনি ছিলেন, যখন কিছু থাকবে না তখনও তিনি থাকবেন। এই মহাবিশ্ব সৃষ্টির সূচনা লগ্ন, মহাবিশ্ব সৃষ্টির অনাদিকাল থেকেই তিনি তার ক্ষমতার চেয়ারে আছেন, এবং যখন কোনো কিছু থাকবে না তখনও তিনি চিরস্থায়ীভাবে তার ক্ষমতার মসনদে টিকে থাকবেন। এই জন্য সকল ক্ষমতার মালিক হতে হলে চিরস্থায়ী ক্ষমতার মালিক হতে হয়। আমরা মানুষ, আমরা চিরস্থায়ী ক্ষমতার মালিক না, এই জন্য সকল ক্ষমতার মালিক আমরা না। সবাই আওয়াজ করে বলেন, সকল ক্ষমতার মালিক কে? ভালো করে শুনেন, এই শিরকি আকীদা পরিহার করেন আপনারা, এই কথা কখনোই বলবেন না, সকল ক্ষমতার মানুষ জনগণ, এই কথা বলা শিরক, এবং এই কথা বলা স্বয়ং আল্লাহ তাআলার সম্মান আর ইজ্জতে আঘাত করা। কিসের সকল ক্ষমতার মালিক আপনি? আপনি আপনার চেয়ারে আজ আছেন তো কাল নাই, কিন্তু আল্লাহর চেয়ারের পরিবর্তন আছে? পরিবর্তন নাই। চিরস্থায়ী ক্ষমতার মালিক হওয়া লাগবে। সকল ক্ষমতার মালিক যিনি হবেন তার ক্ষমতা এত বিরাট হবে যে তার ক্ষমতার সাথে কারো ক্ষমতার কোনো তুলনা দেওয়া যাবে, তার ক্ষমতার সমকক্ষ কোনো ক্ষমতাও হওয়া যাবে। এই জন্য রব্বুল আলামিন সূরাতুল ইখলাসের মধ্যে বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ তাআলা হচ্ছেন একক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নয়, বরং সকলেই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর তার সমতুল্য কেউ আছে? কেউ আছে? তাহলে সকল ক্ষমতার মালিক যিনি হবেন তার সমতুল্য কেউ থাকতে পারবে? আপনার সমতুল্য আরেকজন আছে বলেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়ে আপনার সাথে আরেকজন দাঁড়ায়। এই জন্য সকল ক্ষমতার মালিক আপনারা না, সকল ক্ষমতার মালিক হচ্ছেন তিনি যার সাথে প্রতিদ্বন্দ্বী হওয়ার মতো কোনো ক্ষমতা আকাশেও কারো থাকবে না, জমিনেও কারো থাকবে। এই জন্য রব্বুল আলামিন সূরা মুলক শুরু করেছেন এভাবে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সুমহান সেই সত্তা যার হাতে রয়েছে সকল ক্ষমতা। আওয়াজ করে বলেন, সকল ক্ষমতা কার হাতে? সকল ক্ষমতার মালিক যিনি হবেন তার ইনফিনিট পাওয়ার থাকবে, অসীম ক্ষমতা থাকবে, যার ক্ষমতার কোনো সীমা থাকবে না। ভালো করে বুঝেন আজকে আপনারা, মনে করেন আপনাদের এই এলাকার ইউনিয়ন চেয়ারম্যান সাহেব যিনি, আপনাদের চেয়ারম্যান সাহেবের ক্ষমতা এই ইউনিয়নের
ভেতরে। আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের কথায় অন্য ইউনিয়নের একটা চৌকিদারেরও চাকরি যাবে না, যাবে, কারণ ওনার ক্ষমতা এই ইউনিয়নের ভিতরে। বাংলাদেশের গভর্নমেন্ট যিনি, তাদের ক্ষমতা এই দেশের ভেতরে। আমেরিকার প্রেসিডেন্ট যিনি, তার ক্ষমতা তার দেশে। ইন্ডিয়ার সরকার যারা আছে, তাদের ক্ষমতা তাদের দেশে। অর্থাৎ প্রত্যেকের ক্ষমতার একটা সীমা আছে। কি আছে? এবার আপনারা বলেন তো, আল্লাহ তাআলার ক্ষমতার কি কোনো সীমা আছে? না। আল্লাহ তাআলা কি শুধু সৌদি আরবে তার ক্ষমতা? না। কথা কোন না কেন? না। শুধু মুসলমানদের দেশগুলোতে? না। শুধু এশিয়ায়? না। এই থানার একজন ওসি আছেন না? ওসি সাহেবের ক্ষমতা এই থানার ভেতরে, নাকি তিনি সকল থানার ওসি হয়ে গেছেন? না। কিন্তু আল্লাহ তাআলা, তিনি কি কোনো নির্দিষ্ট মহাদেশে তার ক্ষমতা চলে? আল্লাহ তাআলা বলছেন, আমার ক্ষমতার কোনো সীমা নাই, বর্ডার নাই, কিছুই নাই। ইনফিনিট পাওয়ার, অসীম ক্ষমতার মালিক হলাম আমি। এই জন্য কোরআনে কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাঈদা এর 17 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইয়াখলুকু মা ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলছেন, আসমান সমূহ কি চমৎকার শব্দ জয়েন দেখেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াত। সামা মানে হচ্ছে একটা আকাশ, আর সামাওয়াত মানে হচ্ছে আকাশ সমূহ, অর্থাৎ যত আকাশ আছে, আকাশমণ্ডলী আর জমিন এবং এর মাঝখানে যা কিছু আছে, সব কিছুর মালিকানা যার হাতে, তার নাম হচ্ছে আল্লাহ। তার ক্ষমতার কোনো সীমা নাই। কোরআনে কারীমের 57 নম্বর সূরা সূরাতুল হাদীদের 5 নম্বর আয়াতে রব্বুল আলামিন আরো সুন্দর করে বলছেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আকাশ আর জমিনে যা কিছু আছে, সব কিছুর মালিকানা কার কাছে? আমরা যা দেখি যা দেখি না, সব কিছুর উপরে যার ক্ষমতা চলে তিনি কে? আল্লাহ। আল্লাহু আকবার, কি অসীম ক্ষমতার মালিক তিনি। আল্লাহ তাআলা বলছেন, শোনো, আমি যে সকল ক্ষমতার মালিক, আমার রাজত্ব, আমার এই কিংডম, আমার ক্ষমতা কোনো নির্দিষ্ট অঞ্চলের উপরে নয়, বরং আমার এই ক্ষমতা আকাশ জমিনের সব কিছুকে পরিব্যাপ্ত করে আচ্ছা। ওই যে আয়াতুল কুরসি তো আল্লাহ সেই কথা বলেছেন, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আপনার ইউনিয়ন পরিষদের চেয়ার, এই চেয়ারের ক্ষমতা এই ইউনিয়ন পর্যন্ত। আর আল্লাহর চেয়ারের কথা আল্লাহ বলছেন, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আর, আমার এই কুরসি আকাশ আর জমিনের সম্পূর্ণ ক্ষমতাকে পরিব্যাপ্ত করে আছেন। আল্লাহু আকবার। তাহলে সকল ক্ষমতার মালিক যিনি হবেন, তার অসীম ক্ষমতা থাকতে হবে, যার ক্ষমতার কোনো সীমা থাকবে না। এটা আপনাদের আছে নাকি? হ্যাঁ, কথা কর না কেন, আছে? তাহলে সকল ক্ষমতার মালিক আপনারা নন, সকল ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার মালিক যিনি হবেন, তিনি কখনো ক্লান্ত হবেন না, তিনি কখনো রিটায়ার্ডে যাবেন না, তার মধ্যে কখনো ক্লান্তি ভর করবে না। আমরা একটু কাজ করলেই ক্লান্ত হয়ে যাই। আপনারা অনেকে কুমিল্লা শহরে যান না, ঢাকায় যান, ঢাকায় যায় দেখা যায় বাসে বসে কয়েক দফা ঘুমায়, অনেকে তো নাক ডাকায় ঘুমায় একদম, আছে না? তো আপনারা সামান্য কাজ করলে ক্লান্ত হয়ে যান, কিন্তু আল্লাহ তাআলা গোটা বিশ্ব জগৎকে পরিচালনা করছেন। আল্লাহ তাআলা কি কখনো ক্লান্ত হয়েছেন? না। কখনো হওয়ার সম্ভাবনা আছে? না। আল্লাহ তাআলা বলছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তন্দ্রা বা ঘুম কখনো তাকে আচ্ছন্ন করতে পারে না। সুবহানাল্লাহ, এখানে একটা বিষয় আপনারা খেয়াল করেন, আল্লাহ তাআলা শব্দ চয়নের নমুনা দেখেন। আল্লাহ তাআলা যদি বলতেন তিনি ঘুমান না, তাহলে একশনের লোক বলতো, ও আল্লাহর ঘুম আছে কিন্তু তিনি ঘুমান না। আল্লাহ আকবার, শব্দ চয়ন দেখেন। তিনি তো বলতে পারতেন যে তিনি ঘুমান না, এই কথা বললে একটা গ্যাপ থেকে যেত কথার ভেতরে, অনেকে ভাবতো বুঝছি ঘুম আছে কিন্তু ঘুমায় না। আল্লাহ তাআলা বলছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম,
তিনি ঘুমাবেন তো দূরের কথা, তন্দ্রাবা ঘুম তাকে ধরতেই পারে না। আল্লাহু আকবার। কারণ এই তন্দ্রাবা ঘুমকেও বানিয়েছেন কে? আপনারা যে আপনাদেরকে সকল ক্ষমতার মালিক বলেন, কিংবা অনেকে যে আপনাদেরকে বলে, এখন বলেন তো সকল ক্ষমতার মালিক আপনারা হয়ে যদি ঘুমায় যান, তো ঘুমানোর সময় ভারপ্রাপ্ত ক্ষমতা আপনারা কার কাছে দেন? চেয়ারম্যান সাহেব তো দেশের বাহিরে গেলে তার প্যানেল চেয়ারম্যানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানিয়ে যায়। এখন সকল ক্ষমতার মালিক আপনারা হয়ে আপনারা যদি ঘুমায় যান, ওই ঘুমের টাইমে ভারপ্রাপ্ত ক্ষমতা আপনারা কার কাছে গিয়ে, কার কাছে দিয়ে ঘুমান বলেন? সকল ক্ষমতার মালিক যিনি হবেন তার তো কোনো ঘুম থাকবে না, তন্দ্রাবা ঘুম তাকে আচ্ছন্ন করতে পারবে না। এই যুবক ভাইয়েরা এদিকে তাকাও, তোমরা যে রাতের বেলা ফোন টিপাটিপি করো, রাত দুইটা তিনটা পর্যন্ত ফেসবুক চালায়, এমনও কিছু যুবক আছে দেখবেন তার ঘুম আসতেছে, জীবাণু জীবাণু ভাব নিয়ে ফেসবুক চালায় আছে না, তো জীবাণু জীবাণু ভাব মাথা বালিশে লাগাইয়া শুয়ে শুয়ে ফোন টিপতেছে, যখন তন্দ্রা তন্দ্রা ভাব আসে দেখা যায় তার এত বড় একটা ফোন তার নাকের উপরে পড়ে, তখন হুশ আসে আসে না? তো এই যে তোমার জীবাণু জীবাণু ভাবের কারণে হাত থেকে ফোন পড়ে গেল, আল্লাহ তাআলা যদি ঘুম থাকতো গোটা বিশ্বজগৎ যার হাতের মুঠায় তিনি কি? গোটা বিশ্বজগৎকে আল্লাহ তাআলা তার হাতের মুঠায় নিয়ে তিনি যদি ঘুমায় যেতেন, তাহলে তোমার ফোনের মতো কিন্তু ওই বিশ্বজগৎও পরিচূর্ণ বিচূর্ণ। এই জন্য আল্লাহ তাআলা চন্দ্রবা ঘুমটাকে আচ্ছন্ন করতে পারে না, কারণ তিনি হচ্ছেন সকল ক্ষমতার। আবার তিনি কখনো ক্লান্তও হন না। আমরা অনেক সময় রিটায়ার্ডে চলে যাই না, চাকরি করি 50-60 বছর বয়সে রিটায়ার্ডে যাই, রাজনীতি করলেও আমরা রিটায়ার্ডে চলে যাই একসময়, কিন্তু আল্লাহ তাআলা মহাবিশ্ব সৃষ্টির অনাদিকাল থেকে তার ক্ষমতার চেয়ারে বসে আছেন, তার ক্ষমতা চালাচ্ছেন। আল্লাহ তাআলা রিটায়ার্ডে যাওয়ার কোনো দরকার আছে? আল্লাহ তাআলা কি বুড়া হয়ে গেছেন নাকি? নাউযু বিল্লাহি মিন যালিক, রিটায়ার্ডে যাওয়ার প্রয়োজন হবে? আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াউদুহু হাফিযুহুমা ওয়া হুওয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ আসমান জমিনের পরিচালন ব্যবস্থা কখনো তাকে ক্লান্ত করতে পারে না, তিনি কখনো ক্লান্ত হন না, কারণ তিনি হচ্ছেন সুউচ্চ এবং সুমহান সত্তা। সুবহানাল্লাহ। তাহলে সকল ক্ষমতার মালিক যিনি হবেন তার কোনো ক্লান্তি থাকে না। সকল ক্ষমতার মালিক যিনি হবেন তিনি ইনফিনিট নলেজ, অসীম জ্ঞানের মালিক হবেন। যার কাছে কোনো সংবাদ পৌঁছাতে হলে কোনো মিডিয়ার দরকার হয় না, কোনো ভায়ার দরকার হয় না। একটা এক্সাম্পল আপনাদেরকে দিচ্ছি, বুঝে শুনে জবাব দিয়েন তো। এটা তো আমরা সবাই জানি যে একটি দেশ যারা পরিচালনা করেন তাদের সিংহভাগ ওই দেশের রাজধানীতে থাকেন, তাই না? এটা আমাদের দেশ না, শুধু বিশ্বের সকল দেশেই একই অবস্থা। যারা দেশ পরিচালনা করেন তারা রাজধানীতে অবস্থান করেন। এখন আপনারা বলেন তো, রাজধানীতে বসে গোটা দেশের খবরাখবর তসবি টিপে টিপে পাওয়া যাবে? চোখ বন্ধ করে পাওয়া যাবে? খবর পেতে হলে মিডিয়া, মিডিয়ার দরকার হবে, মিডিয়া ছাড়া খবর পাওয়া যাবে? তাহলে বোঝা গেল আমরা একটি জনপদ বা একটি রাষ্ট্র পরিচালনা করতে গেলে আমাদের ক্ষমতা চালাই আমরা মিডিয়ার মাধ্যমে খবর নিয়ে। এখন আল্লাহ তাআলা যে তার বিশাল এই বিশ্বজগতের ক্ষমতা চালাচ্ছেন, আল্লাহর কাছে বাংলাদেশের খবর সরাসরি পৌঁছায়, কিন্তু পাকিস্তানের খবর পৌঁছতে হলে বা ভারতের খবর কিংবা তার্কির খবর পৌঁছাতে হলে মনে হয় মিডিয়া লাগে, লাগে নাকি? চিন্তা করেছেন, সকল ক্ষমতার মালিক যিনি হবেন তার কাছে কোনো খবর পৌঁছতে হলে কোনো মিডিয়া লাগে? আল্লাহ তাআলা হচ্ছেন অসীম জ্ঞানের মালিক, তার কাছে সব কিছু পৌঁছায়, কোনো কিছু জানতে হলে তার মিডিয়ার দরকার হয় না। আটলান্টিক মহাসাগর কিংবা প্রশান্ত মহাসাগরের অতল তলে দেশে যদি কোনো ছোট্ট প্রাণী খোদার যন্ত্রণায় মহাসমুদ্রের অতল তলদেশ থেকে চিৎকার দেয়, তার সেই চিৎকার আহাজারি ফরিয়াদ শোনার জন্য কোনো মিডিয়া লাগে না। কেউ ওই প্রাণীর ফরিয়াদ না শুনলেও আরশের মালিক আল্লাহ তার ফরিয়াদ শুনতে পান। দেখেন আল্লাহর নবী সাইয়েদিনা ইউনূস আলাইহিসসালাম, তিনি মাছের পেটের ভেতরে যখন চলে গেলেন, কোনো কোনো বর্ণনা এসেছে
ত্রিবিধি অন্ধকারের মধ্যে তিনি নিপতিত হয়ে গেলেন। একটা অন্ধকার হলো রাতের অন্ধকার, আর দুই নম্বর অন্ধকার হলো সমুদ্রের অতলতলে দেশের অন্ধকার, তিন নম্বর অন্ধকার হলো মাছের পেটের ভেতরের অন্ধকার। এই ত্রিবিধি অন্ধকারের মধ্যে নিপতিত হয়ে আল্লাহর নবী সাইয়েদিনা ইউনূস আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন, এই বিপদ থেকে আমাকে কেউ বাঁচাতে পারবে না একজন ছাড়া, তিনি কে? তিনি তখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওগো আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি হচ্ছে অতিশয় পবিত্র, আমি যে বিপদের মধ্যে পড়েছি তুমি যদি আমাকে না বাঁচাও আর কে কেউ বাঁচাতে পারবে নাকি? আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়ে যখন আল্লাহ তাআলাকে ডাক দিলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ তাআলা বললেন, আমার নবী ইউনূস যখন সমুদ্রের অতল তলে দেশে মাছের পেটের ভেতর থেকে যখন আমার কাছে হাজারি করলো, আমার কাছে ফরিয়াদ করলো, আমার ইউনূসের ফরিয়াদ দুনিয়ার কেউ শুনল না, আকাশের কেউ শুনল না, জমিনের কেউ শুনল না, নবমণ্ডল ভমণ্ডল স্থল ভাগ জলভাগের কেউ শুনল না, কিন্তু কেউ আমার ইউনূসের ফরিয়াদ না শুনলেও আমি আরশের মালিক আল্লাহ আমার নবীর ফরিয়াদ শুনেছি। শুধু শুনেই নাই, সঙ্গে সঙ্গে জবাব দিয়েছি, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন, আমি তাকে তার বিপদ থেকে উদ্ধার করলাম, বাঁচিয়ে দিলাম, তার ডাকের জবাব দিলাম, বিপদ থেকে বাঁচালাম, ওয়া কাযালিকা। এরকম করে মুমিনরাও বিপদে পড়ে যদি আমার কাছে আশ্রয় চায়, সাহায্য চায়, নুনজিল মুমিনিন, মুমিনদেরকেও বিপদ থেকে বাঁচাবেন কে? তাহলে আল্লাহর কাছে কোনো খবর পৌঁছতে হলে কোনো মিডিয়া লাগে না। ইন্নাল্লাহু লা ইখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা। আকাশ আর জমিনের কোনো কিছু আল্লাহর কাছে গোপন নাই, আকাশ জমিনে যা কিছু হয় সব জানেন কে? এমনকি আমাদের অন্তরের গোপন ষড়যন্ত্রগুলো কেউ না জানলেও একজন জানেন, তিনি কে? আল্লাহ তাআলার জন্যই বলছেন, তুবুদু শাইআন আও তুখফুহু ফাইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা। তোমরা যা প্রকাশ করো আর যা গোপন রাখো সব কিছু জানেন কে? আমাদের নেতারা কি আমাদের অন্তরে কি আছে জানে নাকি? আমরা তো অনেক সময় বলি, মানুষ মারা যাওয়ার পর লোকটা কেমন ছিল, তালে তালে তাল মিলে এক হয়ে ভালো ছিল, আর আরেকজন ভেতরে ভেতরে বলে, হে যে কি পরিমাণ চুরচুরটা ছিল, এটা তো আমার আমার চেয়ে ভালো কেউ আর জানে না, যেখানেই সুযোগ পেয়েছে চুরি চামারি করেছে, এরকম চোর আছে না নাই? আল্লাহ তাআলা মানুষের বাহিরের টানেন না, ভেতরের টানেন। আল্লাহ তাআলা মানুষের কি নেন? ভেতরের টানে। আল্লাহ তাআলার জ্ঞান হলো অসীম, তিনি হচ্ছেন সকল ক্ষমতার মালিক, সকল বিষয় সম্পর্কে তিনি জ্ঞাত। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা وَيَعْلَمُ مَا فِي الْبَرِّ وَالْبَحْرِ وَمَا تَسْقُطُ مِنْ وَرَقَةٍ إِلَّا يَعْلَمُهَا। আল্লাহ তাআলা বলছেন, অদৃশ্যের চাবিকাঠি হচ্ছে আমার হাতে, আমি ছাড়া তা আর কেউ জানে না, এমনকি স্থলভাগ আর জলভাগে যা কিছু হয় সব কিছু জানেন কে? আল্লাহ তাআলা বলছেন শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলছেন শুধু তাই নয়, ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। এই দুনিয়ার কোন দেশের কোন প্রান্ত থেকে কোন একটি গাছের কোন পাতা যদি ছিঁড়ে যায়, কোন জমিনের কোন গাছের কোন পাতা ছিঁড়েছে তার খবরও আমার আল্লাহর কাছে রয়েছে, সব কিছু যিনি জানেন তিনি কে? তাহলে সকল ক্ষমতার মালিক যিনি হবেন তিনি সকল কিছুর খবরও রাখবেন, সকল ক্ষমতার মালিক যিনি হবেন তার ক্ষমতায় কারো কোনো শেয়ার থাকবে না, শরিকানা থাকবে না, কোনো কোয়ালিশন থাকবে না, কোনো জোট থাকবে না। বিভিন্ন দেশে আমরা দেখি যে জোট ভিত্তিক সরকার আছে, আছে না? আমরা মনে করি জোট যত বেশি ক্ষমতাও তত, মানে আল্লাহ তাআলার ক্ষমতার সাথে কোনো শরিকানা আছে,
কোনো জোট আছে? আল্লাহ তাআলা বলছেন ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকদ্দারাহু তাকদীরা। আমার রাজত্বের ভিতরে কোনো শরীকানা নেই, কোনো মালিকানা নেই, কোনো অংশদারিত্ব নেই। আমার ক্ষমতা হচ্ছে একচ্ছত্র। আমার ক্ষমতার ভেতরে কোনো মালিকানা নেই। আমার ক্ষমতা হলো সম্পূর্ণ অবিভাজ্য এবং অখণ্ডনীয়। আমার ক্ষমতার সাথে কারো কোনো শেয়ারিং নেই। অন্য আয়াতে রাব্বুল আলামিন বলছেন ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লুন লাহু ক্বানিতুন। আসমান সমূহ আর জমিনে যা আছে সব কিছু আমার হাতে, আর সকলেই আমার অনুগত থাকতে বাধ্য। সকল ক্ষমতার মালিক যিনি হবেন, তিনি যা ইচ্ছা তাই করতে পারবেন। এজন্য সূরা বুরুজে রব্বুল আলামিন বলছেন ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজীদু ফাআলুল লিমা ইউরিদ। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চান তাই তিনি করতে পারবেন। পারেন কিনা? আমরা যা চাই তা করতে পারি, কিন্তু সকল ক্ষমতার মালিক যিনি হবেন, তিনি যা ইচ্ছা তাই করতে পারবেন। তিনি যদি চান তাহলে ইচ্ছা করে কাউকে ক্ষমতায় বসাতে পারবেন, আবার তিনি যদি চান তাহলে কাউকে ক্ষমতা থেকে গদি থেকে টেনে নামাতেও পারবেন। পারবেন কিনা? সূরা আলে ইমরানের মধ্যে রব্বুল আলামিন বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু আপনি যাকে চান তাকে ক্ষমতা দেন, আবার যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নেন। আমার ভাইরা ভালো করে শোনেন, আমার আল্লাহ সকল ক্ষমতার মালিক, তার হাতে প্রচন্ড ক্ষমতা। তিনি সাগরকে নগর বানিয়ে দেন, আবার চাইলে নগরকে তিনি সাগরও বানিয়ে দিতে পারেন। পারেন কিনা? নূহ আলাইহিসসালামের সময়ে প্লাবন দিয়ে স্থলভাগকে জলভাগ একেবারে সাগর বানিয়ে দিয়েছিলেন কে? তাহলে আল্লাহ যদি চান নগরকে সাগর বানাতে পারেন, সাগরকে নগর বানাতে পারেন। আবার তিনি যদি চান কোনো এতিম ব্যক্তিকে, অসহায় ব্যক্তিকে ক্ষমতায় বসাতে পারেন। পারেন কিনা? দেখেন আল্লাহর নবী সাইয়েদিনা ইউসুফ আলাইহিসসালামকে ছোটবেলায় তার 10 ভাইরা ষড়যন্ত্র করে, চক্রান্ত করে অন্ধকার কুয়ার মধ্যে তাকে ফেলে দিয়েছিল। তারা মনে করেছিল আমাদের ভাই ইউসুফকে আমরা শেষ করে দেব, কিন্তু আল্লাহ তাআলা অসহায় সেই ইউসুফকে সেই অন্ধকার কুয়া থেকে তার অসীম কুদরত দিয়ে উঠিয়ে মিশরের রাজবংশে ঢুকিয়ে দিয়ে শেষ পর্যন্ত তাকে মিশরের ক্ষমতার মসনদে বসিয়ে দিলে। তাহলে আল্লাহ যদি কোনো অসহায় লোককে ক্ষমতায় বসাতে চান, আল্লাহ পারেন কিনা? আবার আল্লাহ যদি চান কোনো ক্ষমতাধর ব্যক্তিকে কান ধরে ক্ষমতা থেকে নামিয়ে জেলখানায় ঢুকাতে চান, আল্লাহ পারেন কিনা? এই দুনিয়ার বহু ক্ষমতাধর লোকদেরকে আল্লাহ ক্ষমতার চেয়ার থেকে নামিয়ে ধ্বংস করেছেন। ফেরাউনকে আল্লাহ তার ক্ষমতার চেয়ার থেকে নামিয়ে লোহিত সাগরে চুবিয়ে মেরেছেন। আবার নমরুদকে আল্লাহ তাআলা তার ক্ষমতার চেয়ার থেকে নামিয়ে ল্যাংরা মশা দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছেন। তাহলে বোঝা গেল ক্ষমতার বাহাদুরি করা যাবে না, ক্ষমতা দেন কে? ক্ষমতা দেন আল্লাহ। আবার তিনি যদি চান ক্ষমতা থেকে নামাতে পারেন, আবার তার হাতে এত বিরাট ক্ষমতা। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তিনি যাকে ইচ্ছা তাকে সম্মানিত করেন, আবার যাকে ইচ্ছা তাকে অপমানিত করেন। আল্লাহ যদি কাউকে সম্মান দিতে চান, আল্লাহ যদি কাউকে টেনে উপরে উঠাতে চান, আল্লাহ যদি কাউকে উপরে উঠাতে চান, গোটা দুনিয়ার মানুষেরা তার ঠেং ধরে তাকে কি নিচে নামাতে পারবে নাকি? কারণ আল্লাহ যদি চান কাউকে সম্মান দিতে, আল্লাহ সম্মান দিতে পারেন। আবার আল্লাহ যদি কাউকে বেজ্জত করতে চান, অপমানিত করতে চান, আল্লাহ পারেন কিনা? আমার আল্লাহ যদি চান আপনাকে ক্ষমতার চেয়ারে বসায় জুতার বাড়ি খাওয়াতে, আল্লাহ সেটা পারেন কিনা? দেখেন বুশের বাচ্চা বুশকে জুতার বাড়ি খাওয়ালেন কে? আল্লাহ যদি আপনাকে ক্ষমতার চেয়ারে বসে
ক্ষমতার চেয়ারে বসা থাকা অবস্থায় জুতার বাড়ি খাওয়াতে চান আল্লাহ পারেন। এই জন্য আমরা বহু সময় দেখেছি বহু মেম্বার চেয়ারম্যানরা ক্ষমতা দেখা দেখে কোরআনের মাহফিল বন্ধ করতে এসে পাবলিকের হাতে স্যান্ডেলের বাড়ি খেয়ে তারপরে গিয়েছে। তাহলে আল্লাহ যদি ক্ষমতায় থাকা অবস্থায় জুতার বাড়ি খাওয়াতে চান, পাবলিকের জুতার বাড়ি খাওয়াতে চান আল্লাহ পারেন কিনা? এখন তো কিছু মানুষ বের হয়েছে রাস্তাঘাট ভাঙ্গা, তার দায়িত্ব হচ্ছে রাস্তাঘাট করা, রাস্তাঘাট করে না, ক্ষমতা দেখে যা কোরআনের মাহফিল বন্ধ করতে চেষ্টা করে আছে না? তোমার দায়িত্ব না আপিল বন্ধ করা নয়, তোমার দায়িত্ব হচ্ছে রাস্তাঘাট ঠিক করা, ওখানে পড়ে থাকো। কোরআনের আওয়াজ থামিয়ে দেওয়া এটা মানুষের কাজ না, এটা আবু জেহেলের কাজ। কোরআন শুনলে আবু জেহেলের ভালো লাগতো না খারাপ লাগতো? তাই এখন কোরআন এলাকায় ছেলে পেলেরা কোরআনের আয়োজন করবে, মানুষ কোরআন শুনবে, এটাও যার ভালো লাগে না এই লোকটাকে ধরে তার রক্ত পরীক্ষা করে আপনারা দেখেন এই লোকটার রক্তের মধ্যে নিশ্চিত আবু জেহেলের ভাইরাস পাওয়া যাবে। ক্ষমতা দেখাবার জায়গা পায় না, খেলা বুঝবা? হ্যাঁ ঠিকই বলছে, ঠেলা বুঝবা বললে আর মরতে তো হবে ঠিক না? কেউ থাকতে পেরেছে? ফেরাউন আর নমরুদকেও ক্ষমতার চেয়ার থেকে নামায়া জুতার বাড়ি খাওয়ায়া নমরুদকে দুনিয়া থেকে বিদায় করেছেন কে? আবার আল্লাহ হচ্ছেন সকল ক্ষমতার মালিক, তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যার কাছ থেকে ইচ্ছা ছিনিয়ে নেন, যাকে ইচ্ছা ইজ্জত দেন, আবার যাকে ইচ্ছা বেইজ্জত করেন, আল্লাহ পারেন কিনা? আবার আল্লাহর হাতে এত প্রচন্ড ক্ষমতা, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, এত বিরাট ক্ষমতার মালিক তিনি, রাতকে দিন বানিয়ে দেন, দিনকে রাত বানিয়ে দেন, আল্লাহ আকবার। পৃথিবীর কোন ক্ষমতাধর ব্যক্তি দিনকে রাত বানাতে পারবে? রাতকে দিন বানাতে পারবে? পারবে না। আমার আল্লাহর হাতে তো বিরাট ক্ষমতা, প্রচন্ড ক্ষমতা, রাতকে দিন বানিয়ে ফেলেন, দিনকে রাত বানিয়ে দিতে পারেন, সুবহানাল্লাহ। পড়ে আল্লাহ তাআলা কোরআনে কারীমের 28 নম্বর সূরা সূরাতুল কসাসের 71 নম্বর আয়াতে এবার বলছেন, قل افقل ارايتم ان جعل الله عليكم الليل سرمدا الى يوم القيامه من اله غير الله ياتيكم بضياء الله تعالى বলছেন কখনো কি ভেবেছো, কখনো কি চিন্তা করেছো? আল্লাহ তাআলা যদি চাইতেন কিয়ামত পর্যন্ত এই দুনিয়ায় রাত থাকবে, কখনো দিন হবে না, রাতকে যদি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত অবধারিত করে দিতেন, আল্লাহ ছাড়া দুনিয়ায় কি আর কোনো ক্ষমতাধর ব্যক্তি আছে নাকি যে রাতের অন্ধকার দূর করে দিনের আলো আনতে পারে? আছে? এরপরে রব্বুল আলামিন তার ক্ষমতার পরিচয় দিয়ে বলছেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুম النهار سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بليل تسكنون فيه أفلا تبصرون. الله تعالى বলছেন কখনো কি ভেবেছো, কখনো কি চিন্তা করেছো, আল্লাহ তাআলা যদি চাইতেন কিয়ামত পর্যন্ত এই দুনিয়ায় দিন থাকবে, রাতের অন্ধকার কখনো আসবে না, তিনি যদি কিয়ামত পর্যন্ত দিনকে অবধারিত করে দিতেন, আল্লাহ ছাড়া কি আর কোনো ক্ষমতাধর ব্যক্তি আছে নাকি যে দিনের আলো বিদূরিত করে রাতের অন্ধকার আনতে পারে? এমন কেউ আছে? আল্লাহ তাআলা বলছেন দিন আর রাতের পরিবর্তন ঘটাই আমি, এগুলো আমার রহমতে হয়। ওয়ামির রহমতিহি জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহারা লিতাসকুনু ফীহি ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি ওয়ালাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বলছেন এই যে দিন আর রাতের আবর্তন ঘটছে, এগুলো কার রহমত? আল্লাহর রহমতে দিন আর রাতের, দিন আর রাতের আবর্তন ঘটে, দিন রাতের পরিবর্তন ঘটে। এই জন্য দিনের বেলা আমরা আল্লাহর রহমতের তালাশ করি আর রাতের বেলা বিশ্রাম করি। আল্লাহ তাআলা এই দিন রাতের
আবর্তন ঘটান, দিনকে রাত বানান, রাতকে দিন বানান, এই জন্য তিনি হচ্ছেন সকল ক্ষমতার মালিক। এরপরে রাব্বুল আলামিন বলছেন, ওয়াতুখরিজুল হাইয়্যা মিনাল মাইতি ওয়াতুখরিজুল মাইতা মিনাল হাইয়্যি। দেখেন আল্লাহ তাআলা তার ক্ষমতার পরিচয় দিচ্ছেন, তিনি মৃতকে জীবিত করতে পারেন, জিন্দাকে মেরে ফেলতে পারেন, মরা মানুষকে জিন্দা করতে কি আপনারা পারবেন? এটা মরা মানুষকে জিন্দা করে দেখেন তো। এরপরে সকল ক্ষমতার মালিক আপনারা দাবি করি, সকল ক্ষমতার মালিক যিনি হবেন, জিন্দা মানুষকে মেরে ফেলতে পারবেন, মরা মানুষকে জিন্দা করে ফেলতে। আপনারা হয়তো একটা জিনিস পারলেও পারতে পারেন, অন্যায় ভাবে মানুষ খুন করতে পারবেন। এই যে ইব্রাহিম আলাইহিসসালাম যখন দাওয়াত দিচ্ছেন, তখন নমরুদ বলল, আমার নির্বাচনী এলাকায় তুমি আমার কোন রবের দাওয়াত দাও? তখন ইব্রাহিম আলাইহিসসালাম বলেছিলেন, আমি বিশ্ব জাহানের মালিক, আল্লাহর দাওয়াত দিচ্ছি। তিনি বললেন, তোমার রবের পরিচয় দাও। তিনি তখন বলেছিলেন, রব্বি আল্লাযী ইউহী ওয়া ইউমীত, আমার রব জীবন দেন, মৃত্যু। তখন ইব্রাহিম আলাইহিসসালাম কি বলেছিল, তখন নমরুদ কি বলছিল, আমিও তো জীবন দিই, আমিও তো মরণ দিই, কেমনে? তখন মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক লোককে জেলখানা থেকে বের করে বললো, যাও তোমাকে ছেড়ে দেওয়া হল মুসা। এরপরে ইব্রাহিম আলাইহিসসালামকে বললো, দেখছ আমি নির্ঘাত মৃত্যুর পানে ছুটে যাওয়া এক লোককে বাঁচিয়ে দিলাম, তার মানে আমি মানুষকে হায়াত দিতে পারি, আমি মানুষকে মারতেও পারি। কিভাবে? একজন নিরপরাধ মানুষকে ধরে সে হত্যা করলো, বলো দেখছো আমি চাইলে মারতেও পারি। তখন ইব্রাহিম আলাইহিসসালাম কি বলেছিলেন, যে আল্লাহ তাআলা পূর্ব দিগন্ত থেকে সূর্য উঠান আর পশ্চিম দিগন্তে সূর্য ডুবান, তোর ক্ষমতা থাকলে আগামীকাল থেকে সূর্যটা পশ্চিম দিগন্ত থেকে উঠা আর পূর্ব দিগন্তে অস্তমিত যাওয়া, পারবে? কথা বলেন, পারবে? সকল ক্ষমতা কার কাছে? আল্লাহর কাছে। ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি, জীবিত মানুষকে মেরে ফেলেন, আবার মরা মানুষকে জিন্দা করতে। শুধু তাই নয়, ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, যাকে ইচ্ছা তাকে অপরিমিত রিজিক দান করেন। আল্লাহ তাআলা এবার কোরআনে কারিমের 35 নম্বর সূরা সূরা ফাতিরের 2 নম্বর আয়াতে বলছেন, মা ইফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বাদিহি ওয়া হুওয়াল আজিজুল হাকিম। আল্লাহ তাআলা বলছেন, আমি যদি কারোর জন্য রহমতের দুয়ার খুলে দিতে চাই, সেই দরজা কেউ বন্ধ করতে পারবে নাকি? আবার আল্লাহ যদি কারোর জন্য রহমতের দরজা বন্ধ করে দেন, কেউ সেই দরজা আর খুলতে পারবে না। আল্লাহ তাআলা হচ্ছেন সকল ক্ষমতার মালিক, এই জন্য তিনি বলছেন, কুল ফামান ইয়ামলিকু লাকুম মিনাল্লাহি শাইআন ইন আরাদা বিকুম দাররান আও আরাদা বিকুম নাফা। আল্লাহ তাআলা যদি কারো উপকার করতে চান, কারো কল্যাণ করতে চান, কেউ কি তার অকল্যাণ করতে পারে নাকি? আল্লাহ যদি কারো অকল্যাণ করতে চান, কেউ তার কল্যাণ করতে পারবে না। রব্বুল আলামিনের পরে বলছেন, লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, আমি কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নই, বরং সবাই আমার কাছে জবাবদিহি করতে বাধ্য। সকল ক্ষমতার মালিক যিনি হবেন, তিনি কখনোই তার কোনো কাজের জন্য কারো কাছে জবাবদিহি করেন না, বরং আমরা যারা আছি আমরা সবাই তার কাছে জবাবদিহি করতে বাধ্য, তিনি কারো কাছে জবাবদিহি করেন। সকল ক্ষমতার মালিক যিনি হবেন, তিনি অমর হবেন, যার কোনো মরণ থাকবে, আমাদের মৃত্যু আছে না নেই, আমাদের শুরু আছে, আমাদের শেষও, আমাদের জন্ম আছে, আমাদের মৃত্যুও আছে। কিন্তু যিনি সকল ক্ষমতার মালিক হবেন, তার জন্ম মৃত্যু কিছুই থাকবে না, শুরুও থাকবে না, শেষও থাকবে না। ইসরাফিল আলাইহিসসালামের সিঙ্গার ফুৎকারে যখন আকাশ জমিন লন্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ সাকার হয়ে যাবে, যখন কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, তখনও কিন্তু একজন থাকবেন, তিনি কে? তিনি কে? সূরাতুর রহমানের 26 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বি
ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان আল্লাহ তাআলা বলছেন সবকিছুই ফান হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ফান হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র তোমার মহিয়ান রবের সত্তাই অবশিষ্ট থাকবে। যখন কোনো কিছু থাকবে না তখন একজন থাকবেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা যখন গোটা বিশ্বজগৎ ধ্বংস করে দিবেন তখন তিনি বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজ রাজত্ব কার, আজ ক্ষমতা কার, কোথায় গেল পৃথিবীর রাজত্বের অধিকারী আর ক্ষমতার অধিকারী লোকেরা, কোথায় গেল যারা ক্ষমতার বাহাদুরি করত, লিমানিল মুলকুল ইয়াউম, তাদেরকে বলছি আজ ক্ষমতা কার, আল্লাহ তাআলা নিজেই বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, কোথায় গেল ক্ষমতাধর লোকেরা, যারা ক্ষমতার বড়াই করতা, ক্ষমতার বাহাদুরি করতা, কোথায় গেল তোমরা, জবাব দেওয়ার তো কেউ থাকবে না, কারণ সকলেই তো তখন ধ্বংস হয়ে যাবে, জবাব দেওয়ার কেউ থাকবে না, আল্লাহ নিজেই তখন জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজ কেবল একজনের রাজত্ব চলবে, একজনের ক্ষমতা চলবে, তিনি কে? আল মুলকু ইয়াউমা ইদিনিল হাক্কু লিরহমান ওয়া কানা ইয়াউমান আলাল কাফিরিনা আসিরা। সেদিন কেবলমাত্র রহমানের রাজত্ব চলবে, তার রাজত্ব ছাড়া আর কারো রাজত্ব চলবে না, কারণ তিনি হচ্ছেন মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসেরও ক্ষমতার মালিক। আল্লাহ তাআলা তার ক্ষমতাটা হচ্ছে এমন চিরস্থায়ী ক্ষমতা, যখন আমরা ছিলাম না, বিশ্ব জগৎ ছিল না, কিছুই ছিল না, তখন তার ক্ষমতা ছিল, যখন কিছুই থাকবে না তখনও তার ক্ষমতা থাকবে। তাহলে বোঝা গেল সকল ক্ষমতার মালিক যিনি হবেন, সকলের উপরে তিনি কর্তৃত্ব খাটাবেন, সবার উপরে তার ক্ষমতা থাকবে, এমনকি তার শুরু থাকবে না, শেষ থাকবে না, ক্ষয় থাকবে না, লয় থাকবে না, ধ্বংস থাকবে না। আল্লাহ তাআলা সূরাতুল মুলক তার ক্ষমতার পরিচয় দিয়েই শুরু করলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সকল দোষ ত্রুটি দুর্বলতা এবং অক্ষমতা থেকে মুক্ত সেই সুমহান সত্তা, যার হাতে সকল ক্ষমতা আর তিনি সকল বিষয়ের উপরে চূড়ান্ত ক্ষমতাবান। সকল ক্ষমতা কার কাছে? আল্লাহ। সূরা মুলক আল্লাহ তাআলা তার ক্ষমতার পরিচয় দিয়ে শুরু করেছে। এরপর রব্বুল আলামিন দুই নম্বর আয়াতে বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এরপরে আল্লাহ তাআলা বলছেন তিনি তোমাদের জন্ম মৃত্যু, জীবন মৃত্যু দুটোই সৃষ্টি করেছেন, দুটোই দিয়েছেন। কেন? জীবন দিলেন, এরপরে আবার মৃত্যু দিলেন, কারণ হচ্ছে লিয়াবলুয়াকুম, তিনি যেন তোমাদেরকে টেস্ট করতে পারেন, পরীক্ষা করতে পারেন, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে নেক আমল করে, নেক আমলের প্রতিযোগিতা করে কারা বেশি অগ্রসর হতে পারে, তিনি যেন সেটা দেখে নিতে পারে। তাহলে প্রিয় ভাইয়েরা, আমাদেরকে যে পৃথিবীতে পাঠানো হলো, জন্ম হয়েছে এবার মৃত্যু আমাদের হবে, এই জন্ম মৃত্যু এর মাঝখানে যত সময় আমরা বেঁচে থাকবো কি করতে হবে? আমলের ক্ষেত্রে আমাদের কম্পিটিশন করতে হবে। রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ তাআলা বলছেন সৎকর্ম, তাকওয়া আর কল্যাণকর কাজে কম্পিটিশন করো, সহযোগিতা করো, কিন্তু পাপের কাজে, কথা বললেন না এখানে, পাপের কাজে একজন আরেকজনকে সহযোগিতা করা যাবে? আমাদেরকে তো সৃষ্টি করা হয়েছে আমাদের রবের গোলামের, আমাদের রবের গোলামের জন্য। এই জন্য সূরা আল্লাহ তাআলা কোরআনে কারিমের 51 নম্বর সূরা সূরাতুজ যারিয়াতের 56 নম্বর আয়াতে বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই ডিড নট ক্রিয়েট দা ম্যানকাইন্ড and jinn kind except my worship, আমি মানুষ এবং জিনকে আমার গোলামি ছাড়া অন্য কিছুর জন্য সৃষ্টি করি নাই, আমরা সবাই গোলাম কার?
দেখছেন যারা বললো না, এরা খুব পার্সোনালিটি সম্পন্ন মানুষ, চিন্তা করতেছে পরিচয় গুলাম হিসাবে কেমনে নেই। আপনি শুধু গুলাম নন, গুলামের ঘরের গুলাম, বান্দির ঘরের গুলাম, আমাদের চোদ্দ গোষ্ঠীকার গুলাম। আমরা গুলাম যা পরিচয় দিতে লজ্জা করলে আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি, আপনি গুলাম যা, গুলামের ঘরের গুলাম আপনি, আপনার চোদ্দ গোষ্ঠীকার গুলাম। গুলামের জন্যই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। এখানে দুনিয়াতে আমাদেরকে এমনি এমনি পাঠানো হয় নাই, খুব অল্প সময়ের জন্য আমরা এসেছি, ক্ষণস্থায়ী সময়ের জন্য আমরা এসেছি। ক্ষণস্থায়ী সময়ের জন্য এসে আমরা দুনিয়াকে চিরস্থায়ী বানাবার চেষ্টায় আছি। দেশের বাহিরে যারা সফরে গিয়েছেন, আপনারা জানেন দেশের বাইরে সফরে গেলে ইমিগ্রেশন শেষ করে ফ্লাইট ছাড়ার আগ পর্যন্ত একটি রুমে বসে থাকতে হয়, সেই রুমটাকে বলা হয় ওয়েটিং রুম। রুমটাকে কি বলা হয়? ওয়েটিং রুম। এই ওয়েটিং রুমে কি আপনি সারা জীবন থাকতে পারবেন নাকি ফ্লাইট ছাড়ার আগ পর্যন্ত? এই দুনিয়া আমাদের জন্য, আমার আপনার জন্য ইটস লাইক এ ওয়েটিং রুম, এটা ওয়েটিং রুমের মতো। আমাদের ইমিগ্রেশন কিন্তু শেষ হয়ে গেছে, আপনাদের সবার ইমিগ্রেশন শেষ হয়ে গিয়েছে। বলবেন হুজুর কেমনে শেষ হয়েছে? যেদিন আপনারা মায়ের পেট থেকে বের হয়েছেন ওই দিন আপনাদের ইমিগ্রেশন শেষ। এখন আপনারা ওয়েটিং রুমে আছেন, ততক্ষণ থাকতে পারবেন যতক্ষণ না মালাকুল মউত মৃত্যুর টিকিট নিয়ে আসে, ততক্ষণ থাকতে পারবেন। যখনই মালাকুল মউত মৃত্যুর টিকিট নিয়ে আসবে তখনই এই দুনিয়ার মায়া মমতা ত্যাগ করে আপনাকে আল্লাহ তাআলার দিকে পারে জমাতে হবে। তাহলে দুনিয়ার এই চাকচিক্য, দুনিয়ার এই মোহ, দুনিয়ার এই মায়া মমতা রং তামাশায় ডুবে আছেন কেন আপনি? আপনি তো আপনার ডেস্টিনেশনকে ভুলে গিয়েছেন, জন্ম হয়েছে আপনি যে মরবেন এটা ভুলেই গিয়েছেন, এই জন্য যা মন চায় তাই করছেন। এখন 2021 সাল, 1921 সালে বহু মানুষ দুনিয়াতে ছিল, আজ মাটির নিচে ঘুমিয়ে আছে। 2121 সালও একদিন আসবে। আমি আপনি এখন যারা ওয়াজ শুনতেছি, আলোচনা শুনতেছি, তাফসির শুনতেছি, 2121 সাল আসলে কেউ থাকবেন নাকি এখানে? সব মাটির নিচে। তাহলে কেন আপনি টাকা পয়সা আর ক্ষমতার এত বাহাদুরি দেখান? একটু ক্ষমতা পাইলেই কেন মাহফিল আর আলেমুল আমাদের বিরুদ্ধে লেগে যান? অনেকে ভাবসাব নিয়ে করেন, আমার কাছ থেকে পারমিশন নিতে হবে। ফেরেশতা কিন্তু পারমিশন ছাড়া পিটাবে, পারমিশন ছাড়া পিটাবে। মনে রাখবেন, পৃথিবীতে কোরআনের আওয়াজ যারাই থামিয়ে দিতে চেয়েছিল এরা এক এক করে দুনিয়া থেকে চলে গিয়েছিল। আমার ভাইরা দেখেন, আমরা দুনিয়াতে কেউ থাকবো? থাকবো, কিন্তু কোরআন থাকবে, বিশ্বাস হয়। তাহলে কেন আপনারা এগুলো করেন? কেন এগুলো করেন? কোথাও আগুন লাগলে, পানি না ঢেলে সেখানে লাঠি দিয়ে বাড়ি দিয়ে আগুন নেভাতে চাইলে আগুন নিভে? কোথাও আগুন লাগলে কেউ যদি লাঠি দিয়ে গিয়ে বাড়ি মারে, আগুনের তেজ বাড়ে না কমে? আগুনের তেজ বাড়ে। গোটা দুনিয়ায় এখন কোরআনের গণজোয়ার, গণবিস্ফোরণ সৃষ্টি হয়েছে। এই গণবিস্ফোরণকে যারাই থামাতে চাইবে দেখা যাবে ওই ময়দান, ওই জমিন কোরআনের বিপ্লবের জন্য আরো উর্বর হয়ে যাবে। কোরআনের আওয়াজকে থামানো যাবে না? তোমাদের বাপদাদারাই পারে নাই। বাপদাদা কারা? নমরুদ, ফেরাউন পারছে নাকি এরা? দাদার দাদারা পারে নাই, তোমরা কি আর পারবে? এটা কেউ পারবে না। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আওয়াজ চলবেই চলবে। এটাকে যারাই বন্ধ করতে চাইবে তারাই ধ্বংসের আস্থা করে নিক্ষেপ হয়ে যাবে। কিসের এত বড়াই করেন আপনি? আপনি কি দেখেন না আপনার বাবা, আপনার চাচা, আপনার দাদা এক এক করে সবাই তো চলে গেল, আপনিও তো চলে যাবেন। এদেরকে জিজ্ঞেস করতে মানুষ বাড়ি কোথায় কয়, ওই যে সুন্দর ইটালিয়ান টাইলস কোনো একটা বাড়ি দেখা যায়, এটা আমার বাড়ি। সারা জীবন এটাকে তার নিজের বাড়ি বাড়ি করেছে, শেষ পর্যন্ত এই ফতেহাবাদের কোনো না কোনো গুরুস্থানের সাড়ে তিন হাত মাটির নিচেই তার বাড়ি হয়েছে। আপনিও বাড়ি বাড়ি করছেন, ক্ষমতা ক্ষমতা, টাকা পয়সা টাকা পয়সা করছেন, থাকবে না, কিছুই থাকবে না, কিছুই থাকবে না। সাদা কাপড়ে পেঁচাইয়া এরপরে খালি হাতে আপনাকে মানুষ কবরের নিচে শোয়ায় আসবে। ভুলে গেলে চলবে না। কেন জীবন আর মৃত্যু দা হয়েছে এটাই এই আয়াতে এসেছে, আল্লাযি খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
জীবন মৃত্যু দেওয়া হয়েছে যেন এই মাঝখানের সময়টা নেক আমলের প্রতিযোগিতা করতে পারো। এখন নেক আমলের প্রতিযোগিতা নাই, চুরি চামারের প্রতিযোগিতা, কে খাটের নিচে কত তেল জমাবে এটার প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার জন্য দুনিয়াতে আল্লাহ পাঠান নাই, আল্লাহ পাঠিয়েছেন গোলামির জন্য। হায় 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 হায়, খাটের নিচে তো মানুষ জুতা রাখে, খাটের নিচে মানুষ অবশিষ্ট আসবাবপত্র রাখে, এখন খাটের নিচে তেল পাওয়া যায়। কি জাতের চুরি চামারে শুরু হয়েছে, সেই সকল চুর চামারদেরকে বলতে চাই, এই চুরি চামারির জন্য আল্লাহ দুনিয়াতে পাঠান নাই, আল্লাহ তারা দুনিয়াতে পাঠিয়েছেন নেক আমলের প্রতিযোগিতা করার জন্য। চুরি চামারি ছাড়ো, সুযোগ পাইলেই মানুষের উপরে জুলুম করে, এই জুলুম করার জন্য আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠান নাই, আল্লাহ পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য। এই জমিন কা, আমরা কা? আমার ভাইয়েরা, নেক আমলের প্রতিযোগিতার জন্য আমরা এই দুনিয়াতে এসেছি। আর এই আমল ছাড়া কেয়ামতে কেউ নাজাত পাবে নাকি? আপনাদের পিস আমরা তুলা দিয়ে জান্নাতে ফালাই আসবে, এরকম ফালাই দিতে পারবে? এত সুজা যারা ফালাই দিবে, দেখবেন যারা বলে যে আমরা পার করে দিব, ওই দিন তাদেরকে কে পার করে, ওই দিন ওইটা দেখবেন আপনারা। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ لَا رَيْبَ فِيهِ اللَّهُ أَكْبَرُ فَمَن بَطَرَ কেউ যদি অনুপরিমাণ ভালো কাজ করে সেটাও সে দেখবে, অনুপরিমাণ খারাপ কাজ করলে সেটাও সে দেখবে। সবাই একটা স্লোগান দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন, আপনারা খুশি না বেজার? আমরা অত্যন্ত খুশি, কারণ আমাদের মাহফিলের প্রধান মেহমান, বিশেষ করে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, যাকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা করি, ভালোবাসি, আমাদের মাথার তাজ, আমাদের মুরব্বি, আমাদের গার্ডিয়ান, দেশ নন্দিত মুফাসসিরে কোরআন, ফাদিলাতুল শেখ মোল্লা নাজিমউদ্দিন হাফেজাহুল্লাহ ওয়া রাআ। আল্লাহ তাআলা আমাদের প্রাণপ্রিয় এই মুফাসসিরকে নেক হায়াত দান করুন, আমরা বলি আমিন। আমরা যেন ওনার জবান থেকে বেশি বেশি কোরআনের তাফসির, কোরআনের কথা শুনতে পারি, আল্লাহ তাআলা যেন সেই পরিবেশ, সেই সুযোগ সৃষ্টি করে দেন, আমরা বলি আমিন। বড় ভাই চলে এসেছেন, ওনাকে বসিয়ে রেখে বেয়াদবের, আমি বেয়াদবের মতো কথা বলে সময় নষ্ট করবো না, ওনার সামনেও বেয়াদবি করবো না। প্রিয় ভাইয়েরা, আমরা সূরাতুল মুলকের প্রথম দুই আয়াতের তাফসীর আমরা শুনেছি, আপনি যতক্ষণ করতে চান ওয়েলকাম, স্বাগত, আহলান সাহলান, বারাকাল্লাহু ফিক, বারাকাল্লাহু ফিক, হাইয়াকাল্লাহ। এটা হচ্ছে ভালোবাসা, এটা হচ্ছে কোরআনের জন্য ভালোবাসা, আল্লাহ কবুল করুন। তিনি আমাকে কোরআনের জন্য ভালোবাসেন, উহিব্বুহু ফিল্লাহ, আমিও তাকে কোরআনের জন্য ভালোবাসি, উহিব্বুকুম ফিল্লাহ, আবার আমরাও আপনাদেরকে আল্লাহর কোরআনের জন্য ভালোবাসি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আসলে অনেকক্ষণ কথা বলেছি, শারীরিকভাবে অসুস্থ। আমরা সূরাতুল মুলকের প্রথম দুই আয়াতের তাফসীর জানলাম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। আমরা এই আয়াতের আলোকে সুভরেনটি, আল্লাহ তাআলার সার্বভৌমত্ব আমরা জেনে নিয়েছি। এরপরে দুই নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, দ্বিতীয় আয়াতের মাধ্যমে জীবন মৃত্যু কেন দেওয়া হয়েছে আর কেন বা আমরা আসলাম, এর উদ্দেশ্য আমরা জানলাম। আল্লাহ তাআলা যেন এই দুটি আয়াতের আলোকে আমাদেরকে জীবন গঠন করার তৌফিক দান করেন, আমরা সবাই বলি আমিন।